নমস্কার বন্ধুরা, আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলা টিফিন সেরে নিয়েছি, সকাল সকাল ড্রেস ড্রেস করে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজ আমরা রয়েছি কেরালার কোচিতে। আজকে আমাদের প্ল্যান কোচি শহরটা ঘুরে দেখার। তার জন্য প্রথমেই একটা অটো ধরে নিলাম আর অটোতে চারজন চেপে পড়লাম। এখানকার অটোগুলো একটা ব্যাপার আছে, চারজনের বেশি কোনোভাবেই যাত্রী চাপাবে না। এখন আমরা চলেছি মেরিন ড্রাইভে। আমাদের অটোওয়ালা এখানে নামিয়ে দিয়ে গেল, এবার আমরা থেকে মেরিন ড্রাইভে নামিয়ে দিয়ে গেল। হোটেল থেকে মেরিন ড্রাইভের রাস্তাটা খুব বেশি নয়, একদম অল্প সময় লাগে। আশেপাশের দৃশ্যটা আপনাদের একটু দেখায়। ওই যে সামনের একটা বড় গাছ দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে হেঁটে এখন যাব এবং গিয়ে ওখান থেকে আমাদের জন্য রিজার্ভ করা বোটে আমরা চাপবো। অলরেডি চেপেও পড়েছি আমাদের রিজার্ভ করা বোটে। কয়েকটা সেলফি এবং ভিডিও তোলার মাঝে আবদার এলো অন্যদের ছবি তুলে দেওয়ার, সে কাজও সেরে ফেললাম। হঠাৎ বোটের ক্যাপ্টেন হওয়ার বাসনায় চলে এলাম ক্যাপ্টেনের কেবিনে। ক্যাপ্টেন সুইল হাতে নিয়ে তুলে নিলাম বেশ কয়েকটা ছবি ও ভিডিও। বোট ছেড়ে দিয়েছে, রোদ ডেকে ডান দিকে আসায় সবাই নিজেদের স্থান পরিবর্তন করে বাঁ দিকে চলে এলো। এখানকার আবহাওয়া বেশ গরম, আর্দ্র বায়ু সম্পূর্ণ। দূরে ওই যে নীল রঙের জাহাজটা দেখতে পাচ্ছেন, ওটা আদতে একটা বড় অয়েল ট্যাঙ্কার জাহাজ। অয়েল আনলোডিং হচ্ছে বলে জানালেন বোটে সাপোর্টিং স্টাফেরা। এদিকে আমাদের বোটের ধার ঘেঁষে হাজির হলো এক মস্ত বোট, যা নিঃশব্দে আমাদের অতিক্রম করে চলে গেল। সবাই সম্মিলিতভাবে এই ট্যুরের গ্রুপ ফটো তুলে নিলাম। কেরালা ভ্রমণে যতগুলো বোটে এবার চড়েছি, এই বোটটি সবথেকে বড় এবং বিলাসবহুল। এখন আমরা ডেকের উপর রয়েছি, পরে নিচের ফ্লোরে আপনাদের নিয়ে যাব। আমাদের বোটের ক্যাপ্টেন এখন বোট সামলাতে ব্যস্ত। আমরা এখন কোচির ব্যাকওয়ার্ডসের বোটিং করছি। এই শহরটি মালাবার উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত। এটি দৈর্ঘ্যে 19 কিমি এবং চওড়ায় বহু স্থানে 1 মাইলেরও কম। এটি ভারতের মূল ভূখণ্ড থেকে সমুদ্র প্রণালীর দ্বারা এবং পশ্চিমঘাট থেকে আগত নদী সমূহের দ্বারা বিচ্ছিন্ন। এই যে সবুজ গাছে ভরা একটা প্রপার্টি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগে দে প্যালেস ছিল, এখন এটাকে 5-স্টার হোটেলে কনভার্ট করা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পরপর দুটো হাউসবোট, যা কেরালার ব্যাকওয়াটার্সের গৌরববাহী যান। কোচি মালাবার উপকূলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বন্দর। এটি কেরালা রাজ্যের নারকেল তেল উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং মৎস্য গবেষণাগার কোচিতে অবস্থিত। চলে এসেছি নিচের ফ্লোরে। এই অংশে নাচ গান ডিজে প্রভৃতি বিনোদনমূলক ব্যবস্থা আছে। নিচের এই ফ্লোরটি পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থাও আছে, বোটে স্টাফেরা তা জানালেন। বোটের একদম পিছনে এসে হাত ছড়িয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম, সঙ্গে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আমাদের বোট এগিয়ে চলেছে আপন গতিতে। পিছন থেকে আসা বোটটিকে দেখে মনে হচ্ছে এটি আমাদের বোটটিকে অতিক্রম করতে বদ্ধপরিকর। হঠাৎ করে আকাশের মুখ ভার হয়ে মেঘেদের সমারোহ। পৌঁছে গেছি
কোচি ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনালে। স্থানীয়ভাবে এটিকে ভাল্লারপাদম টার্মিনাল নামেই চেনে। এটা ভারতবর্ষের প্রথম ট্রান্সশিপমেন্ট টার্মিনাল। এই টার্মিনালটি কোচির ভাল্লারপাদম আইল্যান্ডে অবস্থিত। আমাদের বোটের পাশাপাশি আরও অনেক বোট যেমন আমরা দেখতে পাচ্ছি। খবর নিয়ে জানতে পারলাম এখানে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাবার জন্য সরকারি ফেরির ব্যবস্থা আছে। দূরে যে নেটগুলো বাঁধা আছে ওগুলি হলো চাইনিজ ফিশিং নেট। এই ধরনের নেট ফিশিং ভারতের বাইরে ইন্দোনেশিয়াতে চালু আছে। আরব সাগর থেকে আসা জলস্রোতের প্রভাবে হঠাৎ করে বোট দুলতে লাগলো। এখানে এসে বেশ কিছু ডলফিনেরও দেখা মিলল। চলে এসেছি নিচে, দেখে নিন আমাদের ডিজেকে। সবাই এখন মজ মস্তিতে ব্যস্ত। কপিরাইটের জন্য অরিজিনাল মিউজিকটা মিউট করতে বাধ্য। তাতে হয়তো এই ভিজুয়ালগুলো কিছুটা বিষাদৃশ্য লাগছে। ছোট থেকে বড় সবাই কতটা মজা করছি সেটা নিশ্চয়ই দেখে আপনারা বেশ কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন। বোটিং শেষে আবারও একটা অটো বুক করে চলে এলাম ভাইপিনে। রোরো ফেরি সার্ভিসে আমাদের অটো নিয়ে চড়ে পড়েছি। এখানে চড়ে বুঝতেই পারছি না যে ভেসেলটা জলের উপর দিয়ে ফ্লোট করে এগিয়ে চলেছে। রোরো ফেরি সার্ভিসে ভাইপিন থেকে কোচি ফোর্টে চলে এলাম অটো চড়ে। আমরা এখন সেন্ট ফ্রান্সিস চার্চ বা ভাস্কো দা গামা চার্চের সামনে দাঁড়িয়ে আছি। 1503 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই চার্চের স্থাপনা করেছিলেন। এটি ভারতবর্ষের ইউরোপিয়ানদের দ্বারা স্থাপিত প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম। পর্তুগিজ এক্সপ্লোরার ভাস্কো দা গামা 1524 খ্রিস্টাব্দে তৃতীয়বারের জন্য ভারতবর্ষে এসেছিলেন এবং মারা যান। তার দেহ এই চার্চে সমাধিস্থ করা হয়। আবারও অটো করে চলে এসেছি মাটনচেরি প্যালেস বা মাটনচেরি মিউজিয়ামের দিকে। 1557 খ্রিস্টাব্দে পর্তুগিজরা এটি নির্মাণ করেন। তৎকালীন কোচিন রাজা বীর কেরালা বর্মাকে উপহার হিসাবে নিবেদন করেন। এই প্যালেসটি ডাচ প্যালেস নামেও পরিচিত। এখানকার স্থাপত্য শৈলীতে স্থানীয় কেরালিয়ান শিল্পরীতির ওপর ঔপনিবেশিক শিল্পরীতির প্রভাব অত্যন্ত স্পষ্ট। পর্তুগিজ পরবর্তী জামানায় ডাচ বা ওলন্দাজদের দ্বারা এই ভবনের বড় অংশ রিপেয়ারিং হয়েছিল বলে একে ডাচ প্যালেসও বলা হয়। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। এখানে প্রদর্শিত বস্তু সামগ্রীর মধ্যে আছে কোচিনের রাজাদের প্রতিকৃতি, পোশাক, মুদ্রা, সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রাদি। রাজপরিবারের ব্যবহৃত দৈনন্দিন জীবনের উপকরণ ও বাসনপত্র সমূহ এছাড়াও বিভিন্ন পূজা উপকরণ সমূহ, রাজকীয় ছাতা, রাজপরিবারের ব্যবহৃত আনুষ্ঠানিক পোশাক, এছাড়াও হাতের দাঁতের তৈরি পালকিও রয়েছে এখানে।
ম্যাটেনচেলি প্যালেস থেকে বেরিয়ে আশেপাশের জায়গাটা একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করে নিলাম। আবারও বুক করা অটো ছেড়ে দিল পরবর্তী গন্তব্য পারদেশি সিনাগগ বা কোচিন ইহুদি উপাসনালয়। সিনাগগ যাওয়ার রাস্তার দুদিকে কয়েকটি অ্যান্টিক শোপিসের দোকান দেখলাম এবং রাস্তাসহ আশেপাশে দোকানগুলো অত্যন্ত সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন বলেও মনে হলো। এখানটায় এসে মনে হচ্ছে যেন কোনো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে চলে এসেছি। স্যাটারডে থাকার দরুন সিনাগগ বন্ধ ছিল, বাইরেটায় একটু ঘুরে দেখে নিলাম। এই সিনাগগটি 1568 খ্রিস্টাব্দে সামুয়েল কস্টিয়েল ও আরও দুজন দ্বারা ইহুদি সম্প্রদায়ের জন্য নির্মিত হয়েছিল। সিনাগগটি ওল্ড কোচিনের কোয়ার্টারে অবস্থিত, যা ইহুদি টাউন নামে পরিচিত। এই এলাকায় 7টি সিনাগগের মধ্যে এই সিনাগগটি এখনও ব্যবহৃত হয়। কোচির রাজা রামবর্মা ইহুদি সম্প্রদায়কে মাটানচেরি প্রাসাদ মন্দিরের পাশে সিনাগগ বানানোর জন্য জমি দিয়েছিলেন। ওইটা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার সময় রোরো ফেরি সার্ভিসে গেলাম, ফেরার সময় অটোতে স্থলপথ ধরে আর কয়েকটা ব্রিজ পেরিয়ে চলে এলাম হোটেলে। লিফটে করে সোজা চলে এলাম ডাইনিং হলে দুপুরের লাঞ্চ করার জন্য। আজকের দুপুরে লাঞ্চে যেমনটা দেখতে পাচ্ছেন মেনুতে আছে ভাত, বাঁধাকপির তরকারি, ডাল আর মাছের ঝাল, সঙ্গে পনিরের তরকারিও হয়েছিল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ইত্যাবৎসরে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। খেতে খেতে বাইরের বৃষ্টির মজা নিতে লাগলাম। প্রচণ্ড গরম করছিল, বৃষ্টি হওয়ার দরুন ওয়েদারটা বোধহয় একটু ঠান্ডা হবে। যদিও ঘণ্টাখানেক পরেই হোটেল ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ 4:35 আমাদের ট্রেন নির্ধারিত। হোটেল ছেড়ে বেরোনোর আগে বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম এর্নাকুলাম জাংশন স্টেশনে যাওয়ার জন্য। অটো ধরবো, স্মৃতিটুকু থাক, এই ভাবনা থেকে হোটেলের ছবি তুলে বসে পড়লাম অটোতে। বাই বাই কোচি, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।